নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আম খেতে ভালোবাসেন না এরকম কিন্তু খুব কম মানুষই দেখা যায়। স্পেশালি আমি গরমকালটাকে পছন্দ করি এই লোভনীয় আমের জন্য। আজ পাকা মিষ্টি সুস্বাদু আম দিয়ে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু এবং নরম পাকের আম সন্দেশ। যারা কম মিষ্টি দেওয়া সন্দেশ পছন্দ করেন তাদের জন্য তো এটা দারুণ একটা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিতে হবে। আমি এখানে হাফ লিটার আমুল গোল্ড দুধ বা ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। আপনারা যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারেন। দুধটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। একবার আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি আর এই সময় আমি আমটা কেটে নেব। যেহেতু এটা আম সন্দেশ তৈরি হচ্ছে তাই পাকা আম তো অবশ্যই লাগছে, আর আমটা যাতে খুব ভালো মিষ্টি হয় সেটা একটু দেখে নেবেন। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমের একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে খোসাসহ আমটাকে টুকরো করে কেটে নিয়েও কিন্তু চামচ দিয়ে স্কুপ করে আমের এই ফ্লেশটা বের করে নিতে পারেন। দেখুন, আমটা পুরোটাই কাটা হয়ে গেছে। এবার আমটা পেস্ট করে সাইডে রেখে দেব। এদিকে এতক্ষণে দুধটাও ফুটে গেছে একবার, তো এর মধ্যে আমি ভিনিগার এবং জলের একটা মিশ্রণ তৈরি করে দেব দুধটা কাটিয়ে ছানা তৈরি করার জন্য। 2 টেবিল চামচ মতো জলে 1 চা চামচ ভিনিগার আমি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর এই ভিনিগার এবং জলের মিশ্রণটা আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলেই দেখবেন আস্তে আস্তে দুধটা কেটে ছানা তৈরি হয়ে যাচ্ছে। দুধের মধ্যে লিকুইড পার্টের কালারটা একদম হালকা হয়ে এলে তখনই বুঝতে পারবেন যে ছানাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, মানে দুধটা সম্পূর্ণ কেটে ছানা তৈরি হয়ে গেছে। তো এবার এই ছানাটাকে প্রথমে ছেঁকে নিতে হবে, তারপর এটাকে একবার ঠান্ডা জলে ধুয়ে তারপর আবারও এর জলটা পুরোপুরি ঝরিয়ে নিতে হবে। ছানার মধ্যে যাতে একটুও জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। চাইলে আপনারা সুতির কাপড়ের মধ্যে বেঁধে ছানাটা ঝুলিয়ে রাখতে পারেন 1/2 ঘন্টা মতো। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে আমি রেডি করে রাখা আমের পেস্টটা দিয়ে দিলাম। আর আমটাকে কিন্তু আমি একেবারে মিহি করে বাটিনি, মানে একটু দানা দানা রেখে আমটা বেটে নিয়েছি। এতে আমের ছোট ছোট টুকরোগুলো যদি সন্দেশ খাওয়ার সময় মুখে পড়ে তাহলে বেশ ভালো লাগবে। আর আমটাকে কিন্তু আমাদের খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নিলেই যথেষ্ট। আমের এই পাল্পটাকে আমরা সন্দেশের ওপরেও গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। তো সেটা যাতে কালো না হয়ে যায় সেই কারণে আমটাকেই 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। আমের পেস্টটা কাঁচা অবস্থায় ব্যবহার করা হলে, মানে এটা রান্না না করে নেওয়া হলে কিন্তু কিছুক্ষণ হাওয়া লাগলেই এটা একটু কালচে কালচে হয়ে যেতে পারে। সেই জন্য এভাবে একটু এটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই না থাকে। কথা বলতে বলতে অলরেডি এটা 1 মিনিট মতো রান্না হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিট এটাকে রান্না করব। আর এদিকে আমি ছানাটাও পেস্ট করে নেব। তার জন্য যে মিক্সার জারে আমি আমটা পেস্ট করেছিলাম সেই মিক্সার জারেই জল ঝরানো ছানাটা এখানে আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আমি কিন্তু এই সন্দেশটা তৈরি করতে আলাদা করে চিনি ব্যবহার করছি না। এই গুঁড়ো দুধ এবং আমের মিষ্টত্বতেই কিন্তু সন্দেশটাতে হালকা একটা মিষ্টত্ব চলে আসবে। তবে আপনারা চাইলে আলাদা করে 2 টেবিল চামচ মতো চিনি অ্যাড করতে পারেন। তো গুঁড়ো দুধ এবং ছানাটাকে আমি পেস্ট করে নিয়েছি। জাস্ট 4 থেকে 5 সেকেন্ডের জন্য কিন্তু আমি এটাকে ব্লেন্ড করেছি। আর এদিকে এতক্ষণে আমাদের আমের পাল্পটাও রেডি হয়ে গেছে। তো এখান থেকে 2 টেবিল চামচ মতো আমের পাল্প আমি তুলে রাখবো একটা অন্য বাটিতে, যেটা আমি সাজানো বা গার্নিশিংয়ের কাজে ব্যবহার করব। তো ওটা সাইডে রেখে দেবো, ওটা ঠান্ডা হতে থাক। আর এই যে কড়াইতে বাকি আমের পাল্পটা রইল, এই আমের পাল্পটাকেই এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, মোটামুটি 30 সেকেন্ড মতো, যাতে জলটা একটু টেনে যায়, মানে আমটা যে একটু লিকুইড ভাবটা ছিল সেটা একটু কমে একটু শুকিয়ে শুকিয়ে আসে। তো সেই সময় পর্যন্ত এটাকে রান্না করে তারপর গুঁড়ো দুধ এবং ছানার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। সন্দেশটার মধ্যে কিন্তু একেবারে ন্যাচারাল সুগার এবং কালার থাকছে, আলাদা করে কোনো কালার বা চিনি এখানে ব্যবহার করার প্রয়োজন নেই।
মিষ্টির দোকানে যে একদম হালকা মিষ্টিওয়ালা নরম তুলতুলে ছানার সন্দেশ পাওয়া যায়, এই সন্দেশটা কিন্তু অনেকটা সেরকমই হবে। তবে আমি কিন্তু অবশ্যই সাজেস্ট করব, এই সময় সামান্য একটু মুখে দিয়ে দেখে নেবেন যে মিষ্টি আর প্রয়োজন আছে কি না। আম এবং ছানার এই মিশ্রণটাকে আমাদের 3-4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে, মানে এটাকে হালকা করে একটু পাক দিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এই মিশ্রণটা কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে আসছে এবং অনেকটা নরম একটা ডোয়ের মতো শেপে চলে এসেছে এটা, তখন বুঝবেন এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু টাইট হয়ে যাবে, সেই কারণে এরকম একটু নরম থাকা অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু পুরোপুরি কড়াই থেকে ছেড়ে আসছে, একটু আর লেগে যাচ্ছে না কড়াইতে। তো এবার একটা ঘি মাখানো প্লেটে এই মিশ্রণটাকে আমি ঢেলে নেব। এবার একটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটাকে একটু এভাবে ছড়িয়ে দিয়ে চৌকো শেপ দিয়ে দিতে হবে এবং ওপরের লেভেলটা সমান করে দিতে হবে। এরপর সাজানোর জন্য যে আমের পাল্পটা রেখেছিলাম সেটা এই মিশ্রণটার ওপরে এভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপর এটাকে পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। আমি চৌকো শেপে কেটে নিচ্ছি, আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন এটাকে। সন্দেশটা কিন্তু এখনও হালকা গরম রয়েছে, তাই এটাকে তুলতে গেলে এখন একটু নরম মনে হতে পারে, তবে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং তখন এটাকে তুলতে একটুও অসুবিধা হবে না। মোটামুটি যদি 30-45 মিনিট মতো এটাকে রুম টেম্পারেচারে রেখে দেওয়া যায় তাহলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। ওপর থেকে একটু পেস্তাকুচি ছড়িয়ে দিচ্ছি সাজানোর জন্য। এই দেখুন, সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এটাকে কিন্তু হাত দিয়ে খুব সহজেই তুলে নেওয়া যাবে। মুখে দিলেই মিলিয়ে যাবে, এরকমই নরম তুলতুলে দারুণ সুস্বাদু একটা সন্দেশ এটা। অবশ্যই আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আজকের এই আম সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমায় জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল, সাথে আমার চ্যানেলটাকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। সাথেই পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটাও অবশ্যই অন করে দেবেন, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এতে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।